আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজ আপনাদের জন্য অনেক মজার একটি তেলের পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। তাহলে দেখেন আমি এখানে কি কি উপকরণ নিচ্ছি। এখানে আমি শুকনো বাজারের কেনা চালের গুঁড়া নিয়েছি। এখানে 2 কাপ চালের গুঁড়া আমি দিচ্ছি। প্রথমে দিলাম 1 কাপ, এই দিলাম আর 1 কাপ। তারপর দিচ্ছি আমি 1 কাপ ময়দা, অল পারপাস ময়দা, যেটা আমি সেই ময়দা ইউজ করেছি। এখন আমি ময়দা এবং চালের গুঁড়াকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম মিশিয়ে নিলে তাহলে আমরা যখন ব্যাটার তৈরি করব, তাহলে ব্যাটারটার মধ্যে লাম্পস কম থাকবে, আসবে না। তো তারপর আমি দিচ্ছি এইখানে গুয়া মসুরি দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার যদি যারা পছন্দ করে না গুয়া মসুরি তারা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে দিচ্ছি দেখেন খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা খেতে অনেক মজা এবং অসম্ভব মজার একটা সেন্ট আসে, খেতেও অনেক ভালো লাগে। এইখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। মিষ্টিটা আমি আপনাদেরকে আর বলছি না, আপনারা যে যেই রকম পছন্দ করেন। কারোর কাছে মিষ্টি বেশি মিষ্টি ভালো লাগে, আর কারোর কাছে আবার হালকা দেন। আর সাধারণত তেলের পিঠাতে একটু কড়া মিষ্টিটাই ভালো লাগে। আমি এইখানে ধরেন 1.5 কাপের মতো গুড় দিয়েছি। তো এই গুড়টা সফট থাকে, এমনিতে বয়ামের মধ্যে পাওয়া যায়, সফট থাকে বাজারের কেনা এই গুড়টা। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি পানি ইউজ করেছি। এই যে দেখেন আমি একসাথে দিচ্ছি না, তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশাচ্ছি। আমাকে এখানে 1 কাপ এবং আরও 1/2 কাপ পানি ইউজ করতে হয়েছে। এই যে অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তেলের পিঠাটার জন্য এই যে ব্যাটারটা তৈরি করবেন, পারফেক্ট ব্যাটারটা যদি তৈরি না হয় তাহলে আপনার তেলের পিঠা হবে না, ফুলবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আমি দেখেন অল্প অল্প করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন হ্যান্ড উইক দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা হ্যান্ড উইক দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি কারণ ওইটা দিয়ে যখন ভালো করে মিশানো হবে তাহলে এই যে পিঠার ব্যাটারের মধ্যে লাম্পসটা থাকবে না। আর ব্যাটারের মধ্যে যদি লাম্পসটা থাকে তাহলে পিঠা ফুলবেও না এবং ভালো লাগবে না। দেখেন আমার ব্যাটারটা একটু বেশি ঘন, সেজন্য আমি আরও অল্প কিছু পানি ইউজ করেছি। তো অল্প কিছু পানি ইউজ করেছি এজন্যই আমার পারফেক্ট ব্যাটারটা তৈরি করার জন্য। এই যে দেখেন এখন আমার পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ব্যাটার যখন দেখবেন উপর থেকে আপনারা ছাড়বেন, ছাড়ার পর এরকম পড়বে, তাহলে বুঝতে পারবেন আপনার পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়েছে। এবার আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ডাকনে দিয়ে ডেকে দিব। আমি এখানে 1/2 ঘন্টার মতো রেখেছিলাম। আপনারা চাইলে একটু বেশি সময় রাখতে পারেন বা একটু 10-15 মিনিটও রাখতে পারেন। আর এই ব্যাটারটা যত বেশি সময় রাখবেন পিঠাটা তত সুন্দরভাবে ফুলবে। আর এই যে দেখেন আমি 1/2 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যাটারের থিকনেসটা খুব সুন্দর, খুব পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর আমি যে মেজারমেন্ট কাপের মেজার আপনাদেরকে বলেছি সেই একই মেজারে যদি আপনারা তৈরি করেন আপনাদের অনেক সুন্দর পিঠা হবে। আর এইদিকে আমি প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার দেখেন আমি পিঠা করে আপনাদেরকে দেখাচ্ছি। আর পিঠার ব্যাটারটার উপরে আপনার পিঠা ভালো খারাপ নির্ভর করে। আপনার পিঠার ব্যাটার যদি ঠিকমতো না হয় আপনার পিঠা ফুলবে না। এই যে দেখেন আমার পিঠাটা ফুলতে শুরু করেছে, মাশাল্লাহ অনেক সুন্দর করে পিঠাটা ফুলছে। আবার প্রথমটা আবার একটু কম ফুলে বাহি হয় কারণ অনেক সময় প্রথম 2-1টা পিঠা এত ভালো আসে না, পরেগুলো আবার খুব ভালো আসে। আর আমার মাশাল্লাহ প্রথমটাই খুব ভালো পিঠা, যে ব্যাটারটার জন্য এগুলা খুব সুন্দর পিঠাটা তৈরি হয়েছে।
তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পিঠা তৈরি হয়েছে। আমি এখানে দুইটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা যদি আমার সেম একই রেসিপিটা ফলো করেন আপনাদেরও অনেক সুন্দর তেলের পিঠা তৈরি হবে। তো দেখেন এখন আমি একটা তুলে নিয়েছি এবং আমি এখন সেকেন্ড পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এখানে আমি তেলটা মিডিয়াম আঁচে রেখেছি যাতে খুব বেশি জাজালো গরম না হয়, খুব বেশি জাজালো গরম হলে পিঠাটা পুড়ে যাবে আর পিঠা ভিতর কাঁচা থাকবে এবং বাহিরটা পুড়ে যাবে। সেজন্যই আপনাকে মিডিয়াম আঁচে তেলটা রেখে পিঠাটা তৈরি করে নিতে হবে। আর আমার এই পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি এবং সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারবো। আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমরা এগোতে পারবো না। যে কোনো ইউটিউবারের পক্ষে ভিউয়ার্সদের সাপোর্ট ছাড়া আগানো সম্ভব না। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো